এই উম্মতের বিপর্যয় কেটে আবার বিজয়ের ধারায় উম্মত ফিরবে, তবে কোন পথে ফিরবে? রুশ ভারতের দালালি করে নয়, আমেরিকা এবং চায়নার অন্ধ অনুকরণ নয়, ইহুদি আর খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ নয়, বিজাতীয়দের কৃষ্টি কালচারকে আঁকড়ে ধরার মধ্য দিয়ে নয়, এ উম্মতের চূড়ান্ত উত্থান ঘটবে উম্মতের প্রথম অংশ সাহাবা একরামের আদর্শের অনুসরণের মধ্য দিয়ে। কাজেই আজ ঘরে ঘরে সাহাবীওয়ালা নতুন সিফাতের ইমানদার পয়দা করতে হবে, একবিংশ শতাব্দীতে ঘরে ঘরে এমন ইমানদার পয়দা হতে হবে যাদেরকে দেখলে সাহাবায়ে কেরামের কথা স্মরণে হয়, এমন মুমিন তৈরি করতে হবে যে ইমানদারদেরকে দেখলে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সিরাতের কথা স্মরণ হয়ে যায়। সাহাবায়ে কেরামের সিরাত কি ছিল? হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল 16 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবি এরকম খুঁজে পাওয়া যাবে না যিনি রাতের বেলায় ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে সেজদায় লুটিয়ে না পড়তেন। নট এ সিঙ্গেল পারসন, একজন সাহাবি খুঁজে পাওয়া যাবে না যিনি আল্লাহর দরবারে রোনাজারি না করতেন, একজন সাহাবি খুঁজে পাওয়া যাবে না যিনি রাত গভীর আল্লাহর দরবারে সেজদায় রোনাজারি না করতেন। মহতরম হাজিরিন, এটা ছিল সাহাবায়ে কেরামের প্রথম বৈশিষ্ট্য, আজ আমাদেরকেও সে বৈশিষ্ট্য অর্জন করতে হবে। সাহাবাদের দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল ফুরসানুন নাহার, আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার জন্য, মানুষের অধিকার মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত জুলুম নির্যাতন এবং সমস্ত শোষণের কবর রচনা করবার জন্য তারা শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। বৈশিষ্ট্য রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, রাতের বেলায় তাহাজ্জুদ গুজার, দিনের বেলায় আল্লাহর দিনের মুজাহিদ সৈনিক, এই দুই বৈশিষ্ট্য সম্পন্ন কিছু সন্তান যখন তৈরি হবে ইনশাআল্লাহ এ জাতির ভাগ্যের চাকা ঘুরে দাঁড়াবে। 1866 সালে যখন দারুল উলুম দেওবন্দ কায়েম হয়েছিল তখন তার স্বপ্ন কি ছিল? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির ভাষা থেকে বোঝা যায়, তিনি বলেছিলেন আমরা আমাদের ঘরগুলোতে এমন কিছু সন্তান তৈরি করতে চাই যাদের মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকবে, তার প্রথম বৈশিষ্ট্য হবে তাআল্লুক মা আল্লাহ, তাদের হৃদয়ের সম্পর্ক থাকবে আরশের মালিক আল্লাহর সঙ্গে, 2 নম্বর বৈশিষ্ট্য থাকবে জিহাদ ফি সাবিলিল্লাহ, নিজের ইজ্জত নিজের দেশের ইজ্জতের জন্য নিজের জাতির মর্যাদা রক্ষা করবার জন্য আল্লাহর দ্বীন ইসলাম এবং কোরআন আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য রাতের বেলায় যেমন তারা চোখের অশ্রু দেয় দিনের বেলায় প্রয়োজনে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে। আমার যুবক ভাইয়েরা, আজ তোমাদেরকে বিশেষভাবে বলি, তৈরি হও, প্রস্তুত হও, তোমাদের জীবনেই বড় বড় ফিতনাগুলো আসবে, দাজ্জালের ফিতনা হয়তো চলে আসতে পারে, ওই কঠিন ফিতনার সময় ঈমান মজবুত না হলে হকের পক্ষে থাকা সম্ভব হবে না। বড় বড় ফিতনা আসতেছে উম্মতকে বিভ্রান্ত করবার জন্য, উম্মতকে বিভক্ত করবার জন্য অনেক ভয়াবহ ফিতনাগুলো আসতেছে। যুব সমাজ যদি ফিতনা থেকে রক্ষা করে হকের পথে নিজেদেরকে অটল আর মজবুত রাখতে চাও, রাস্তা হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, ওলামায়ে কেরামের অনুসরণ করো। আবার বলছি, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, ওলামায়ে উম্মতকে অনুসরণ করো। যদি জাতির যুব সমাজ আলেম সমাজকে অনুসরণ করতে প্রস্তুত হয় কোরআন সুন্নাহকে হাতে নিয়ে, আলেম সমাজ যদি জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয় ইনশাআল্লাহ সারা দুনিয়া থেকে সমস্ত তাগুতের বিদায় ঘণ্টা বেজে যাবে, হকের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ।